তোমাকে বললাম বাজার করে আনতে, তুমি বাজারও করে আনলে না। সেদিন মেরেছিলাম কি সাধে? সেই মিন সে তো এখনো উঠিনি, দেখি যাই। দেখো দিনি, সাতটা বেজে গেল এখনো উঠছে না। এই মিন সে কটা বাজে তা এখনো শুয়ে আছো? আই হাই, কেন? ছটা বাজে, লল, ছটা বাজে। দেখো গা না, সেরা সব কাজে চলে গেছে। তা যাচ্ছি, সকালবেলা তো জোরে জোরে কথা বলে, পাশের বাড়ির লোকগুলো কি ভাববে? যে যেভাবে ভাবুক, কেউ সংসার চালিয়ে দিয়ে যাবে না। হ্যাঁ ঠিক আছে, যাচ্ছি। সারাদিন শুধু বক 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 বক। আচ্ছা ঠিক আছে, মুনিশ থেকে আসে আগে, তারপর এনে দিব। তাড়াতাড়ি খাও, আমি ঝাড় ঝুট দিয়ে নি। দশটা বেজে গেল, তাও এখনো ভাত আসলো না। কিরা নাসের, কি হলো? বুঝতে পারছিস না, নিশ্চয় ওর খিদে লেগেছে। কেন, কি হলো? বাড়ি থেকে ভাত খেয়ে আসিস না আজকে? আরে ভাই বলছিস, দশটা বেজে গেল, তাও এখনো ভাত আনার নাম নেই। দাঁড়া, আজকে বাড়ি গিয়ে বউকে বাটাম দিচ্ছি। তোর জন্য আজকে আমার মাঠে আসতে হলো, তুই আজকে বাড়িছো, তোর ব্যবস্থা করছি। আসতে বলো, ওইরা শুনতে পাবে। ঠিক আছে, তুমি ওখানে রাখো, আমি খাচ্ছি। কিরে, তোর বউ তো গরম দেখালো, তুই কিছু বললি না?
করবে কি? ও তো বউ পাগলা। কি রে তুই ভেদা বলে তোর বউ অত বকে? আমার বউ হলে নাই ওকে লেটুতাম। এই তুই থাম, কাজ কর। এই শুনছ, সেদিন মেরেছিলাম কি সাধে? আরে ঘরের কথা কেউ বাইরে বলে? এতগুলো লোক রয়েছে, বাইরে বলবো না কেন? তুমি এদিকে সরে আসো, তোমার চুলে মুঠি ধরে ঝেঁকড়ে দি। আরে ভাই, বিয়ে করে ফেসে গেছি। নাই, হ্যাঁ।